কি পড়িলো যে মনিরামে শিরস্তাদার হিসেবে কাম করেছিল শিরস্তাদার হিসেবে কাম করেছিল মনিরামে ইভেন আসাম টি কোম্পানিত কাম করিলে তাত কাম করিলে তার আগত কি আছে মনিরাম আমার কি হিসাবেও আছিল দেওয়ান হিসাবেও কাম করিলে আর তারপর নিজে চাহ বাগিচা খুলিলে নিজের একটা টি এস্টেট বা টি গার্ডেন চাহ বাগিচা খুলিলে এইখিনিলৈ আমি কথাখিনি পড়িলো ওকে এতিয়া মনিরাম ভাবি আছে কি করবো সম্মান করেছিল কি করিলে মই এই আগর সম্মানখিনি ওকে এতিয়া মনিরাম ভাবি আছে কি করবো এতিয়া আগত যেটো মোৰ সন্মান আছিল মোক সকলোৱে সন্মান কৰিছিল কি করলে মই এই আগৰ সন্মানখিনি ঘূৰাই পাম বহুত চিন্তা কৰাৰ পিছত মনিৰামৰ এটা ব্ৰেইনত এটা কথা আহিলে কি যে এতিয়া যদি এগেইন আমি আগৰ যিটো সিস্টেম তাৰমানে ৰজাৰ যিটো সিস্টেম আছিল যিটো এতিয়া মানে নাই নাইকিয়া হৈ গৈছে এতিয়াতো ব্ৰিটিছ অসমখন দখল কৰিলে দখল কৰাৰ পিছত কি হ'ল এতিয়াতো অসমটো কাৰ আণ্ডাৰত গৈছে ব্ৰিটিছৰ আণ্ডাৰত এতিয়া ৰজা সিস্টেম নাই গতি মনিরাম ভাবি আছে এগেইন যদি এই সিস্টেমটা আমি রিগেইন করো মানে মানে রিবার্থ করে আনো বা রিভাইভ করো তেতিয়া আকৌ কি হব আমার মনিরামে সেই সিস্টেমত নতুনকে সন্মান লাভ করব কেনেকে মনিরাম ভাবিছে যে এতিয়া তেও এজনক রজা বনাব কাক বনাব আমার ইয়াত দিছে কন্দরপেশ্বর সিংহ আমার কন্দরপেশ্বর সিংহক মনিরাম কি করব মনিরামে কন্দরপেশ্বর সিংহক রজা বনাব আর রজা বনাই কেনে কি হব মনিরাম কি হব মনিরাম এতিয়া প্রাইম মিনিষ্টার হয়ে যাব ঠিক আছে প্রধানমন্ত্রী হিসাবে মনিরাম মানে মই কন্দরপেশ্বর সিংহক রজা বনাম আর মই প্রধানমন্ত্রী হয়ে যাম তো গতি নতুন সিস্টেম আহি গল এতিয়া মোর মান সম্মানও আমি মই ঘুরাই পালো মনিরাম এইটো প্ল্যানিং করেছিল যেতিয়া এইবোৰ চিন্তা করে আছিল মনিরাম সেই সময়ত কি হল আমার যেটো উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ আমার ইয়াত কোন আছিল আমার মফত মিলস গতি মফত মিলস কোন আছিল আমার ক্যালকাটা হাইকোর্টর আমি আমার চিফ জাস্টিস আছিল তাৰমানে কলিকতা আমার উচ্চ ন্যায়ালয়ের উচ্চ ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ হিসাবে তেওঁ আছিল আর তেওঁ ইয়াত কিয় আহিছিল সেই সময়ত তেওঁ অসমৰ মানে প্রশাসনিক ব্যবস্থাটো দেখিবলৈ অসমত আহিছিল আর সেই সময়ত মনিরামে ভাবিলে যে ব্রিটিশের এজন ডাঙর বিষয়া আমার ইয়াত আহিছে তেওঁক আমার এই এই প্রস্তাবটো মই দি চাওঁ কি কয় মনিরামৰ প্রস্তাব কি আছিল যে আমি আকৌ রজার সিস্টেম সেই সিস্টেমটো আমাক বেক করে দিব লাগে সেইটো ব্রিটিশক মনিরামে কব বিচাৰিলে তো মনিরাম তো ডাইরেক্ট মানে ব্রিটিশ ইংল্যান্ডত গৈ তো এই কথাখিনি কব নোৱাৰে বা মনিরাম এতিয়া ক্যালকাটাত গৈও কব নোৱাৰে কিয় কারণ ক্যালকাটাতো সেই সময়ত কি আছিল ব্রিটিশের মেইন কাইন্ড অফ হেড অফিস আছিল ইয়াত মফত মিলস আহিছে গতি মফত মিলসকে কথাখিনি মই কৈ দিওঁ সেইকাৰণে মনিরামে কি কৰিলে মফত মিলসক লগ ধরার কথা চিন্তা করলে যে মফত মিলস আহিছে প্রশাসনিক মানে চোয়া চিতা করার কারণে গতি মফত মিলসক ধরে মই কথাখিনি কৈ লওঁ গতি মফত মিলস আহিলে আর মনিরামে কি করলে তেতিয়া মফত মিলসক এপ্লিকেশন কাইন্ড অফ এটা আমি যেটো দরখাস্ত বা এপ্লিকেশন দিলে দুটা এপ্লিকেশন দিলে ওকে এটা এপ্লিকেশনত তেওঁ কি কলে এটা এপ্লিকেশন মনিরামে কোয়া স্টার্ট করলে যে মই ইমান দিন ব্রিটিশের চাকরি করলো মই শিরস্তাদার হিসাবে কাম করছো মই দেওয়ান হিসাবে কাম করছো মই অসম টি কোম্পানিত কাম করছো গতি মই ব্রিটিশের হয়ে বহুতখিনি কাম করলো গতি মোক কিবা এটা মানে বেনিফিট দিব লাগে মোক কিবা এটা সহায় করব লাগে যেহেতু এতিয়া মোৰ একো কাম নাই গতি মোক কিবা এটা আর্থিক সহায় দিব লাগে প্রথমে এই কথাটো কলে আর দুই নম্বর কথাটো কি কলে যে এতিয়া আমাক আগৰ সিস্টেমটো ঘূৰাই দিব লাগে তাৰমানে কন্দরপেশ্বর সিংহক রজা বনাব লাগে আর আমার আহম যেটো রাজতন্ত্র সেইটো আকৌ আমার পুনৰ প্রতিষ্ঠা কৰিব লাগে যদি পুনৰ প্রতিষ্ঠা হয় তেতিয়া কি হব মনিরাম প্রধানমন্ত্রী হব গতি মনিরামর কি হব এতিয়া মনিরামর আগৰ যেটো অবস্থা বা আগৰ যেটো মান সন্মান সি ঘূৰাই পাব সেইকাৰণে মনিরাম দেওয়ানে মফত মিলসক এই দুটা মানে আর্জি প্রস্তুত করলে আর্জি মানে ইয়াত আমি বুঝার কারণে কম দরখাস্ত দিলে বা এপ্লিকেশন দিলে তাই এগেইন আমার এইটো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে আমার মফত মিলস যেতিয়া আমার ইয়াত আহিছিল তেতিয়া মনিরামে মফত মিলসক মানে কোন দুটার মানে কথার ওপর আর্জি দিছিল তো নাম্বার ওয়ান কি আছিল নাম্বার ওয়ান এইটো আছিল
যে মই ইমান দিন আপোনালোকৰ আণ্ডাৰত কাম কৰিলোঁ গতিকে মোক কিবা এটা দিব লাগে মোক এটা আৰ্থিক সহায় দিব লাগে নাম্বাৰ ওৱান আৰু নাম্বাৰ টু কি কোনটো আছিল যে আমাক আহোম যিটো ৰুল আছে তাৰমানে আমাৰ যিটো তাৰমানে ৰজা ছিষ্টেমটো এগেইন আমাক ইয়াত বেক কৰি দিব লাগে আমি ব্ৰিটিছৰ আণ্ডাৰত থাকিব নিবিচাৰোঁ আমি ৰজাৰ আণ্ডাৰত থাকিব বিচাৰোঁ গতিকে ৰজা ছিষ্টেমটো আমাক এগেইন লাগে আশা কৰোঁ এই এই কথাখিনি আমাৰ ক্লিয়াৰ হ'ল কিন্তু এতিয়া কথা হৈছে মফাত মিলছক আমি কথাখিনি ক'লোঁ মণিৰামে কথাখিনি জনালে কিন্তু আল্টিমেটলি মফাত মিলছ ব্ৰিটিছে হয় ন তে গতিকে মফাত মিলছে মণিৰামৰ কিন্তু আল্টিমেটলি কথাখিনিত একো গুৰুত্বই নিদিলে মণিৰাম মফাত মিলছক যে এই দুটা আমি এপ্লিকেশ্যন দিলোঁ নাম্বাৰ ওৱান নাম্বাৰ টু এপ্লিকেশ্যন দিলোঁ কিন্তু মফাত মিলছে এইটোতো আমাৰ ইম্পৰ্টেঞ্চ নিদিলে আৰু এইটোতো আমাৰ কোনো গুৰুত্ব ইম্পৰ্টেঞ্চ নিদিলে কনস্পিৰেটৰ বুলি কৈছে কনস্পিৰেটৰ বা এইটোক আমি অসমীয়াত কওঁ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারী বলে কোম আমি তারমানে মণিরাম এজন ষড়যন্ত্র করেছে মণিরাম ব্রিটিশের লগত গতি মণিরামক শাস্তিহে হব লাগে মণিরাম বিচারিছিল যে মোক কিবা আর্থিক সহায় দিও আর মফাত মিলছে কলে যে তোমাক শাস্তিহে দিব লাগে ইয়া মণিরামে আকো এটা প্ল্যানিং করলে যে এতিয়া মই কলিকতা লৈ যাম ঠিক আছে তে এতিয়া মণিরাম কি করব যে ক্যালকাটার যেটো হায়ার অথরিটি বা যিবোৰ ডাঙর আর অফিসার বিলাক মণিরামে এই কথাখিনি কব সেই কারণে মণিরামে ক্যালকাটা লৈ গল এতিয়া কেলকাতাত যোৱাৰ পিছত কি হ'ল মণিৰাম যেতিয়া কেলকাতাত আছিল কেলকাতাত থাকি মানে ভাবি আছিল যে মই ডাঙৰ অফিচাৰ কাকবা লগ কৰিম লগ কৰাৰ পিছত মই কথাখিনি এগেইন মই প্ৰস্তাৱ দিম যে আমাক যে আহোম যিটো ৰুল আছে সেইটো আমাক বেক কৰি দিব লাগে কিন্তু ঘটনা কি হ'ল কেলকাতাত থকা সময়ত সেই সময়ত আমাৰ কি হ'ল যিটো চিপাহী বিদ্ৰোহ যিটো আমি ইংলিছত কওঁ চেপয় মিউটিনি বা আমাৰ চিপাহী বিদ্ৰোহ আমাৰ ষ্টাৰ্ট হৈ গৈছে সেই সময়ত মিৰাটত ঠিক আছে তো গতিকে মিৰাট আৰু দিল্লী আৰু সেই সময় মানে উত্তৰ ভাৰতৰ ঠাইখিনিত চিপাহী বিদ্ৰোহ ষ্টাৰ্ট হৈ গৈছে তেতিয়া মণিৰামে এটা প্লেনিং কৰিলে যে ঠিক যিহেতু এই চিপাহী বিদ্ৰোহটো বেলেগ বেলেগ ঠাইত বিয়পি আছিল গতিকে মণিৰাম চিন্তা কৰিলে যে এই সময়ছোৱাতে যদি আমি অসমতো এটা মানে তেনেকুৱা এটা বিদ্ৰোহ কৰোঁ সেইটো আমাৰ লাভ হ'ব আৰু যিহেতু অল ইণ্ডিয়াৰ বেলেগ বেলেগ ঠাইখিনি চিপাহী বিদ্ৰোহ জইন কৰি আছিল সেই সময়ত তো মণিৰামে প্লেনিং কৰিলে কি যে এই সময়ছোৱাত ঠিক আছে এই সময়ছোৱাত আমি অসমতো তেনেকুৱা এটা বিদ্ৰোহ কৰিব পাৰোঁনে মণিৰাম এইটো চিন্তা কৰিলে আৰু আৰু মণিৰাম কলিকতাত থকা অৱস্থাতে তাত এজন ইয়াত মধু মল্লিক ঠিক আছে মধু মল্লিক নামৰ এজন আমাৰ বঙালী মুক্তিয়াৰ এজন মুক্তিয়াৰৰ লগত মণিৰামৰ দেখা হ'ল তাতে কলিকতাত যেতিয়া মুক্তিয়াৰৰ লগত দেখা হ'ল মণিৰামৰ তেতিয়া মুক্তিয়াৰজনে তাৰমানে মধু মল্লিকে মণিৰামক ক'লে যে তুমি মানে অসমত তেনেকুৱা চিপাহী বিদ্ৰোহৰ নিচিনা এটা বিদ্ৰোহ কৰাৰ মানে প্ৰস্তুত আৰম্ভ কৰা আৰু মই তোমাক যিখিনি সহায় লাগে মই সহায় কৰিম তো মণিৰাম আৰু মানে ইনস্পিৰেশ্যন পালে এনকাৰেজ হ'ল যে ঠিক আছে মোক কোনোবাইতো আছে মোক সহায় কৰিব সেইকাৰণে মণিৰামে তাৰ পৰাই কলিকতাৰ পৰাই আমাৰ সেই সময়ত যিবোৰ অসমৰ যিবোৰ মানুহ আছিল আৰু মণিৰামৰ লগৰীয়া মানুহবিলাক সিহঁতক মণিৰামে কি কৰিলে চিঠি লিখা ষ্টাৰ্ট কৰিলে গতিকে আমি অলৰেডি এইবোৰ পঢ়িছিলোঁ আগত তাৰোপৰি মই ইয়াত কৈ দিওঁ ইয়াত যেনেকে মণিৰামে কাক কাক চিঠি লিখিছিল তাই কন্দৰপেশ্বৰ সিংহক চিঠি লিখিছিল পিয়লি বৰুৱাক চিঠি লিখিছিল তাৰপিছত তেনেকুৱা আমাৰ বাহাদুৰ গাঁওবুঢ়া তাৰপিছত ফৰমুদ আলী এটচেট্ৰা ইত্যাদি অ'কে তে এই মানুহখিনিক তেওঁ চিঠি লিখিলে আৰু চিঠি লিখি কি ক'লে মেইনলি চিঠি লিখাৰ উদ্দেশ্যটো হৈছে মণিৰামে ক'লে যে মই গৈ আছোঁ তোমালোকে বিদ্ৰোহৰ বাবে সাজু হোৱা ঠিক আছে মই তাৰমানে কেইদিন পিছত মই ইয়াৰ পৰা ছাপ'জ লাইক মই ৱেপনছ মানে মই অস্ত্ৰ শস্ত্ৰ লৈ যাম গতিকে সেই সময়ত আমাৰ লগত কোনো অস্ত্ৰ শস্ত্ৰ নাছিল গতিকে মণিৰামে সিহঁতক ক'লে যে তোমালোক ৰেডি হোৱা বিদ্ৰোহৰ কাৰণে ৰেডি হোৱা ইভেন কি সেই তাত যেনেকুৱা গোলাঘাট আৰু ডিব্ৰুগড় সেই ঠাইৰ যিবোৰ আমাৰ ভাৰতীয় যিবোৰ সেনা আছে চিপাহী আছে সিহঁতৰ লগতো তোমালোক কণ্টেক্ট কৰা
ঠিক আছে মনিরামে এই কন্দরপেশ্বর সিংহ আর পিয়লি বড়ুয়া বাহাদুর গাঁও এই মানুষবরক কি কলে এই মানুষবরক মনিরামে কি কইলে কলে যে তোমালোক ইহতর লগত এটা মিটিং করা সেই সিপাহীবর লগত আর ইভেন মানে কেদিন পিছত তারমানে মনিরামর চিন্তা আছিল কি যে মানে দুর্গা পূজার সময়ত অক্টোবরত দুর্গা পূজার সময়ত মানে যাম কত যাম মানে অসমত যাম সেই অস্ত্র শস্ত্র লো অসমত যাম আর তেতিয়া বিদ্রোহ আমি আরম্ভ করি তো মনিরামর এইটা প্ল্যানিং আছে তো সেই হিসাবে এই মানুষ সকল মানুষখিনি কি করলে মনিরামে চিঠি লিখা স্টার্ট করলে ওকে চিঠি লিখা স্টার্ট করলে চিঠি লিখিলে আলটিমেটলি সেপ্টেম্বর সেই সময়খিন মনিরামে সেই সিহতক চিঠি চিঠি দিয়া কমপ্লিট করলে ওকে এতিয়া কি হল মোটামুটি সেপ্টেম্বর সময়ত ইয়াতে মানে সেপ্টেম্বর মাহর আগফালে মানে আগভাগত ইয়াত সেপ্টেম্বর মানে আগভাগত তারমানে মোটামুটি এক দুই তিন চারি পাঁচ এই সময়খিন মনিরামে যব চিঠি লিখিছিল ঠিক আছে এই চিঠিবিলাকর মানে কিছু চিঠি আমার শিবসাগরের যেজন এজন এসিস্টেন্ট আমার কি কি আছিল মানে ক্যাপ্টেন হলরয়েড বলে এজন মানুষ আছিল ক্যাপ্টেন হলরয়েডে সেই চিঠিবিলাক ধরিলে ঠিক আছে মনিরামে লিখা যাব চিঠি ইহতক যাব চিঠি দিছিলে আচ্ছা প্রথমে এইখানে জানি লওয়া যে চিঠি সিহঁতর সন্দেহ কেনেকে হল যে কিবা এটা হয়ে আছে সিহঁতে এটা আমার সন্দেহ করেছিল কিয় কারণ সেই সময়ত আমি যাব চিঠি পঠাইছিলো সেই চিঠিবিলাক কিন্তু আলটিমেটলি পোস্ট অফিসর বা পোস্টর থ্রুতে পঠাইছিলো এতিয়া যেনেকুৱা আজিকালি আমি কিবা লিখিব লাগে হোৱাটছএপত লিখি দিওঁ ফেসবুকত দি দিওঁ হৈ গ'ল কিন্তু সেই সময়ততো তেনেকুৱা নাছিল সিহঁতে চিঠি লিখিছিল পোস্ট কৰিছিল ঠিক আছে পোস্ট অফিসত গৈছিল পোস্ট অফিসৰ পৰা সেই এগেইন চিঠিবিলাক আমাৰ ইয়াত আহিছিল পোস্ট অফিসৰ পৰা আমি চিঠিবিলাক পাইছিলোঁ তো সিহঁতে কনষ্টেণ্টলি মোটামুটি বহুত কেইটা চিঠি মনিরামে কলকাতাৰ পৰা আমাৰ ইয়াত অসমলৈ পঠাইছিল ঠিক আছে গতিকে অসমৰ এই মানুহবোৰক চিঠি লিখিছিল বহুতবাৰ লিখিছিল গতিকে ব্ৰিটিছে ভাবিলে ইমান কলকাতাৰ পৰা কলিকতাৰ পৰা ইমানবোৰ চিঠি আহিছে কিয় আহিছে ইমানবোৰতো জেনেৰেলি চিঠি নাহে ঠিক আছে কিবাতো হৈ আছে নহ'লে ইমানবোৰ চিঠি কলকাতাৰ মনিৰাম নামটো থাকে নহয় যে কোনে কাক লিখি আছে গতিকে মনিরামে বারে বারে এবার পিয়লি বড়ুয়াক চিঠি লিখিছে এবার কন্দরপেশ্বর সিংহক চিঠি লিখিছে এবার আমার বাহাদুর গাঁওবুড়াক চিঠি লিখিছে গতিকে ইমান চিঠি কিয় আহি আছে আমার ইয়াত নিশ্চয় কিবা একটা ঘটনা হয়ে আছে তেতিয়া মনিরামে মনিরামর মানে এই মানে কিবা একটা হয়ে আছে বলে সিহঁতে এটা মানে কি আছে সন্দেহ করলে ঠিক আছে আমার জেনকিন্স যিজন আছিল ক্যাপ্টেন জেনকিন্স তো ক্যাপ্টেন জেনকিন্সে কিন্তু ইয়ার মানে এটা কি আছে সেন্ট পাইছিল আমি যেনেকুয়া কয় কোনো একটা ফুড বনালে খোয়া বনালে আমি কি কও মানে সেন্ট পাও আমি হ্যাঁ ঠিক তেনেদরে ইয়াত কৈছে যে আমার ক্যাপ্টেন জেনকিন্সে ইয়ার সেন্টটা আগতে পাই গৈছে যে কিবা এটা হয়ে আছে আর সেই হিসাবে ক্যাপ্টেন জেনকিন্সে আমার ব্রিটিশ মানে গভর্নমেন্টক অলরেডি একটা চিঠি লিখেছিল যে আমার ইয়াত কিবা এটা হয়ে আছে আমি না জানো কি হব কিন্তু কিবা এটা হয়ে আছে সামথিং ইজ রং দ্যাটস ওয়াই আমাক কি লাগে আমাক কিছুমান সোলজার লাগে ইউরোপিয়ান সোলজার আমাক ইয়াত পঠাই দিব লাগে ঠিক আছে ইউরোপীয় আমার সোলজারবিলাক যিবোৰ মানে অলরেডি ট্রেন বহুত মানে ট্রেইনড হয় সিহঁতে ঠিক আছে স্কিলড হয় সেইবোৰ ইয়াত পঠাই দিব লাগে গতিকে আমার কিবা যে এটা হৈ আছে সেইটোর সেই মানে বস্তুটো মনিরাম মানে সরি ব্রিটিশতে অলরেডি এটা গমে পাইছিল তারপিছত এটলাস্ট কি হল আমার ক্যাপ্টেন হলরয়েড শিবসাগরের ক্যাপ্টেন হলরয়েড তেওঁ তেনেকুৱা কিছুমান চিঠি আলটিমেটলি ধৰা পেলালে ঠিক আছে আমি ইয়াত কেতিয়াবা ক্যাপ্টেন হলরয়েড তেনেকুৱা চিঠি ধৰিলে মনিরামৰ তো ধৰাৰ পিছত চিঠি খুলি চাই যে আলটিমেটলি সিহঁতে তো মানে অক্টোবরত এতিয়া কি কৰিব অক্টোবরত এতিয়া মানে বিদ্রোহ কৰিব সিহঁতৰ মানে কি হল একে পাজল হৈ গল সিহঁত একেবাৰে পাজল হৈ গল যে অক্টোবর তো আহিয়ে গৈছে আৰু অক্টোবরত সিহঁতে বিদ্রোহ কৰিব আৰু আমি একো গমেই নাপাওঁ যে সিহঁতে মনিরামতে ইমান ষড়যন্ত্র কৰিছে ইমিডিয়েটলি আমার হলরয়েড কারণ চিঠিত তো লিখা আছিল নয় সকলের নাম লিখা আছিল কোনে কোনে মনিরাম কাক কাক কৈছে সকলো তো চিঠিত লিখাই আছিল ন তো গতিকে কন্দরপেশ্বর সিংহর নাম আছিল পিয়লি বড়ুয়া নাম সাপোজ এই সকলবোৰ মানুহৰ নাম আছিল তাতে তেতিয়া ইমিডিয়েট হলরয়েডে আমার ক্যাপ্টেন লুথার ওকে ক্যাপ্টেন লুথারক অর্ডার দিলে যে তুমি ইমিডিয়েটলি যোৱা আৰু কন্দরপেশ্বর সিংহক এরেস্ট করাগৈ ঠিক আছে কন্দরপেশ্বর সিংহক কি করব লাগে এরেস্ট করাগৈ তো ইমিডিয়েটলি আমার ইয়াত কৈছে সাত সেপ্টেম্বর ঠিক আছে সাত তারিখে সেভেন সেপ্টেম্বরের দিনা সেভেন সেপ্টেম্বর
মনত ৰাখিবা এইবোৰ এমসিকিউৰ কাৰণে ইম্পৰ্টেন্ট যে কন্দৰপেশ্বৰ সিংহক 7 ছেপ্টেম্বৰত কি কৰিলে আমাৰ কেপ্টেইন লুথাৰে আহি এৰেষ্ট কৰিলে ঠিক আছে এৰেষ্ট কৰিলে কাৰণ কন্দৰপেশ্বৰ নাম কাৰণ ইহতে প্ল্যানিং কৰিছিল কন্দৰপেশ্বৰ সিংহকে ৰজা বনোৱাৰ তাৰমানে মেইন ইয়াত মানে কালপ্ৰিটটো কোন আছিল কন্দৰপেশ্বৰ সিংহই আছিল গতিকে কন্দৰপেশ্বৰ সিংহক এৰেষ্ট কৰিলে আৰু এৰেষ্ট কৰাৰ পিছত ইহতে কি কৰিলে ইহতক মানে কন্দৰপেশ্বৰ সিংহক কলিকতালৈ পঠাই দিলে কেলকাতাত ঠিক আছে কেলকাতাত পঠাই দি তাত এটা জেল আছিল আলিপুৰ জেল আৰু তাত কন্দৰপেশ্বৰ সিংহক আলিপুৰ জেলত ৰাখিলে এইখিনি আশা কৰোঁ একদম ক্লিয়াৰ হৈছে যে কন্দৰপেশ্বৰ সিংহক আলিপুৰ জেলত ৰখা হ'ল ৰখাৰ পিছত কি হ'ল এতিয়া মণিৰাম ক'ত আছিল মণিৰামটো আছিল কেলকাতাত গতিকে অৰ্ডাৰ দিয়া হ'ল মণিৰামক কেলকাতাতে এৰেষ্ট কৰিব লাগে গতিকে মণিৰামক আমাৰ মণিৰামক মণিৰামক এৰেষ্ট কৰা হ'ল কিন্তু ক'ত এৰেষ্ট কৰা হ'ল কেলকাতাত এৰেষ্ট কৰা হ'ল যেতিয়া আমি এই বস্তুবিলাক এটা গল্প আকাৰত পঢ়োঁ তেতিয়া আমাক এক্সট্ৰা পঢ়িব নালাগে ডেটছ ৱাই আমি এনেকৈ পঢ়ি আছোঁ যে মণিৰামক কি কৰিলে কেলকাতাত এৰেষ্ট কৰিলে এৰেষ্ট কৰাৰ পিছত মণিৰামকে ঠিক এই একেই আলিপুৰ জেইলত ৰাখিলে আলিপুৰ জেইলত ৰাখিলে আশা কৰোঁ ক্লিয়াৰ তাৰপিছত কেপ্টেইন হলৰয়েডে এখন বিশেষভাৱে গঠিত বিচাৰপীঠৰ দ্বাৰা মণিৰাম দেৱান আৰু পিয়লি বৰুৱাক ইংৰাজৰ বিৰুদ্ধে কৰা ষড়যন্ত্ৰৰ বাবে দোষী সাব্যস্ত কৰে আৰু ফাঁচীৰ হুকুম জাৰি কৰে আৰু সেই সময়ত কি কৰে কেপ্টেইন হলৰয়েড কোন আছিল যিটো আমাৰ মণিৰামৰ চিঠি ধৰিছিল তে কেপ্টেইন হলৰয়েডে এটা বিশেষ এটা কোৰ্ট বনালে ঠিক আছে স্পেচিয়েল এটা কোৰ্ট বনালে এটা বিশেষ কোৰ্ট বনাই ঠিক আছে কোৰ্ট বনাই তাত মানে মণিৰামৰ যিটো ট্ৰায়েল বুলি কওঁ আমি হা মণিৰামৰ মানে কি কয় মণিৰামৰ কি কৰিলে মানে বিচাৰ কৰিলে আৰু কাইণ্ড অফ এটা বিচাৰপীঠ বনালে দেট মিনছ এটা কোৰ্ট বনালে আৰু সেই কোৰ্টত মণিৰামক এইটো শ্ব' কৰিলে যে মণিৰাম দোষী ঠিক আছে মণিৰাম কি কৰিছে আমাৰ ৰাষ্ট্ৰ বা ৰাজদ্ৰোহ কৰিছে বুলি সিহঁতে আখ্যা দিলে যে মণিৰাম কি কৰিছে ৰাজদ্ৰোহ কৰিছে তাৰমানে দেশৰ লগত বিশ্বাসঘাতকতা কৰিছে সেইকাৰণে মণিৰাম আৰু সেই সময়ত মণিৰামৰ লগত পিয়লি বৰুৱাক একেলগে ফাঁচীৰ অৰ্ডাৰ সিহঁতে ওলাই দিলে মানে ফাঁচীৰ অৰ্ডাৰ দিলে যে মণিৰাম আৰু পিয়লি বৰুৱাক একেলগে ফাঁচী দিয়া হ'ব আৰু সেই অনুযায়ী আমাৰ 1858 চনৰ ঠিক আছে 26 ফেব্ৰুৱাৰী 1858 তাৰমানে 1858 চনৰ আমাৰ 26 ফেব্ৰুৱাৰী তাৰিখে আমাৰ মণিৰাম আৰু পিয়লি বৰুৱাক একেলগে যোৰহাটত আমাৰ ফাঁচী দিয়া হয় আৰু এনেদৰে মণিৰাম দেৱান যদিও এটা বিদ্ৰোহ চেষ্টা কৰিছিল ব্ৰিটিছৰ বিৰুদ্ধে যে এটা বিদ্ৰোহ কৰিম আমি কিন্তু বিদ্ৰোহটো ব্ৰিটিছে শেষ কৰি পেলালে বিদ্ৰোহটো আমি ছাকচেছফুল নহ'লোঁ এনেদৰে আমাৰ মণিৰামৰ দেৱানৰ যিটো কৰা চেষ্টা আমাৰ কি হ'ল চেষ্টাৰ অন্ত পৰিল আমি তাৰমানে হাৰি গ'লোঁ ক'ব গ'লে তো গতিকে আমাৰ এইখিনিয়ে মণিৰাম দেৱানৰ যিটো বিদ্ৰোহ আমাক এইখিনি পঢ়িব লাগে এগেইন আমি এবাৰ ৰিপিট কৰি লওঁ কথাখিনি কি কি হ'ল আমাৰ তে ষ্টাৰ্টিঙৰ পৰা আমি যদি এটা ছিকুৱেঞ্চত পঢ়োঁ তেন্তে কেনেকুৱা হ'ব ফাৰ্ষ্ট অফ অল আমি দিছ ওৱান ইজ দ্য মষ্ট ইম্পৰ্টেণ্ট তোমালোক এইখিনি বস্তু বেছি মনত ৰাখিবা কাৰণ এইটো মনত ৰাখিলে গোটেই এনচাৰটো তোমাৰ মনত হ'ব এক নম্বৰ কি হ'ল আমি প্ৰথমে ক'ম যে মণিৰাম কি কৰিলে ব্ৰিটিছৰ আণ্ডাৰত কাম কৰিছিল এটা সময়ত ব্ৰিটিছৰ সময়ত কাম কৰিছিল কিন্তু ব্ৰিটিছৰ লগত কাম কৰিছিল অ'কে ব্ৰিটিছৰ লগত কাম কৰি থাকোঁতে মণিৰামে ব্ৰিটিছৰ কিছুমান মানে যিটো বেয়া নীতি বুলি ক'ম আমি অসমৰ বিৰুদ্ধে কিছুমান নীতি সিহঁতে গ্ৰহণ কৰিছিল যিটো মণিৰাম জনা পাইছিল জানিছিল সেইকাৰণে ব্ৰিটিছে তেওঁক কামৰ পৰা ওলাই দিছিল কিন্তু ইয়াত আমাৰ এই বস্তুটো দিয়া নাই কিন্তু আচল কথাটো এইটোৱেই যে মণিৰাম বাৰে বাৰে এবাৰ চিৰস্তদাৰৰ কাম কৰিছিল তাৰপিছত এগেইনষ্ট কাম এৰি দেৱান হিচাপে কাম পালে এগেইন তাৰপিছত টি কোম্পানীত কাম পালে কাৰণটো কি তাৰপিছত মণিৰাম একে কামেই নাইকিয়া হৈ গ'ল কিয় কাৰণটোৱেই হৈছে ব্ৰিটিছে আচলতে মণিৰামক কামৰ পৰা বাহিৰ কৰি দিছিল কথাখিনি এইটো অ'কে তেতিয়া মণিৰাম যেতিয়া ব্ৰিটিছৰ লগত কাম কৰিছিল তেতিয়া মানে ব্ৰিটিছৰ বহুত বেয়া নীতিবিলাক গম পাইছিল গতিকে মণিৰামক কামৰ পৰা মানে বাদ দি দিছিল আৰু মণিৰামে তেতিয়া কি হৈছে অসহায় যেন ফিল কৰিছিল মণিৰাম ফিল কৰিছিল যে আগত মোক সকলোৱে সন্মান কৰিছিল এতিয়া আমাক কোনেও সন্মান নকৰে গতিকে এই সন্মানটো কেনেকৈ ঘূৰাই পাম মণিৰামে এই চিন্তা চৰ্চাটো কি হ'ল লাষ্টত গৈ পেলাই মণিৰামে চিন্তা কৰিলে যে মই যিটো আহোম ৰুল আছে ঠিক আছে আহোম যিটো ৰাজত্ব সেইটো মই ঘূৰাই আনিম
এটো কেনেকে ঘুরে আনিব কারণ আগর সিস্টেমটো কেনেকুয়া আছিল রজার লড়া রজা হব আর তার লড়া রজা হব এনেকুয়া আছিল যে বেলেক মানুহে কিন্তু রজা হওয়ার যেটু পারমিশন হেতু নাছিল আগত তাই হেতু সিস্টেমে নাছিল তা গদিকে মনিরাম তো নিজকে রজা বানাবো নয় গদিকে মনিরাম প্ল্যানিং করে আছিল যে কেনেকে তেও মানে আগর যেটু সন্মান সেই সন্মানটা ঘুরাই পাব তো গদিকে প্ল্যানিং করে এইটু বাইর করলে যে ময় কন্দরপেশ্বর সিংহক কন্দরপেশ্বর সিংহক মই রজা বনাম আর মই কি হম মই প্রাইম মিনিষ্টার হম মনিরামে এইটু ভাবিলে মই কন্দরপেশ্বর সিংহক রজা বনাম আর মই প্রাইম মিনিষ্টার হয়ে যাম যেটা প্রাইম মিনিষ্টার হম আগর মই ক্ষমতা ঘুরাই পাম গতি মো এগেইন মানুষে সন্মান করব ওকে তো মনিরাম এইটু প্ল্যানিং করলে আর সেই সময়ত কি হল সেই সময়ত আকো কি হল মনিরামর সেই সময়ত আমার কি হল মফাট মিলস আহিল আমার ইয়াত মফাট মিলস আহিলে মফাট মিলস কোন আমি অলরেডি ডিসকাস করেছো যে মফাট মিলস হচ্ছে ক্যালকাটা হাইকোর্টর ঠিক আছে এজন চিফ জাস্টিস আছিল আর আমার ইয়াত মফাট মিলস আহিছিল কিয় আমার ইয়াত প্রশাসনিক কিছুমান এডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক প্রশাসনিক কাম কাজ আমার দেখিব আহিছিল তো মনিরাম ভাবিলে মো ক্যালকাটাত গই মানে ব্রিটিশ কোয়াতকে প্রথমে মফাট মিলস আহিছে এটা ডাঙর অফিসার গতি মফাট মিলসক প্রথমে মই কই লো কথাখিনি সেই হিসাবে মনিরাম কি করলে মফাট মিলসক এটা দুটা এপ্লিকেশনের এপ্লিকেশনের থ্রুতে মফাট মিলসক কথাখিনি জানালে আর মফাট মিলসক দুটা মানে এপ্লিকেশন দিছে আর এই এপ্লিকেশন মানে দুটা মেইনলি কথা কইছে কি প্রথম কথা কইছে যে মই ইমান দিন ব্রিটিশর হয়ে কাম করছো গদিকে মোক কি করিব লাগে কিছুমান বেনিফিট দিব লাগে আর দুই নম্বর কথাটো এইটু কৈছিল যে কন্দরপেশ্বর সিংহক রজা বনাব লাগে গদিকে আহোম রাজতন্ত্র ঘুরাই আমাক লাগে ওকে কিন্তু মফাট মিলসে কি করলে মফাট মিলসে মনিরামর কথা পাত্তা নিদিলে মফিল মানে মফাট মিলসক কি করলে মফাট মিলসে মনিরামর কথা গুরুত্বই নিদিলে আর ওলোটাকে মফাট মিলসে মনিরামক কি কলে যে তুমি এজন ষড়যন্ত্রকারী মনিরামক ষড়যন্ত্রকারী হিসাবেহে আখ্যা দিলে তেতিয়া মনিরাম উপায় নাই মফাট মিলস না মানিলে তেতিয়া মনিরাম কি কলে এটা উপায় মই এতিয়া ক্যালকাটা যাম ঠিক আছে কলকাতা বা ক্যালকাটা আমি মনিরাম ভাবিলে মই ক্যালকাটা যাও তেতিয়া ক্যালকাটাত মনিরাম গল ঠিক আছে ক্যালকাটাত গল মানে হায়ার অফিসারক ডাঙর অফিসারক এই সেম কথা কবলে তো গল কিন্তু কলিকতা থকা অবস্থাতে ক্যালকাটাত থকা অবস্থাতে তাত আমার কি হল সিপাহী বিদ্রোহ স্টার্ট হল সিপাহী বিদ্রোহ স্টার্ট হল আর তেতিয়া মনিরাম ভাবিলে যে যেটু সিপাহী বিদ্রোহ হয়ে আছিল আর সিপাহী বিদ্রোহ বেলে ইন্ডিয়ার আমার ভারতের বেলেগ বেলেগ ঠাইত বিওপি আছিল সিপাহী বিদ্রোহ মনিরাম ভাবিলে এতিয়া ময়ও তালে এতিয়া আমার অসমতে যদি তেনেকুয়া একটা বিদ্রোহ করিব পারো আমার ভাবে বহুত ভাল হলে তে সেই সময় পির মনিরামর এজনের লগত তাত মিটিং হল ইয়াত তার নাম কি ছিল মধু মল্লিক মধু মল্লিক নামৰ এজন বঙালী মুক্তিয়াৰৰ লগত দেখা হল মনিরাম মনিরামর আর মুক্তিয়ারজনে তারমানে মধু মল্লিকে মনিরামক কলে যে যিখিনি সহায় লাগে মই সহায় করিম তুমি বিদ্রোহের বাবে মানে মানে প্রিপারেশন স্টার্ট করে দিয়া প্রস্তুতি আরম্ভ করে দিয়া তো সেই হিসাবে মনিরাম তেতিয়া কি করলে তেতিয়া আমি কম মনিরাম তেতিয়া আমার চিঠি লিখা স্টার্ট করলে ওকে আমার চিঠি লিখা স্টার্ট করলে কাক আমার সেই সময় যাবর মনিরামর লগরিয়াবিলাক আছিল তারমানে ইয়াত কন্দরপেশ্বর সিংহক রজা বনাব বিচারিছিল গতি কন্দরপেশ্বর সিংহ ঠিক আছে আর যাবর মানে ফরমুদ আলী তারপর আমি দুতিরাম বড়া হ্যাঁ তারপর বাহাদুর গাঁওবুড়া এই মানুষখিন মনিরামে চিঠি লিখা স্টার্ট করলে চিঠি লিখার উদ্দেশ্য কি যে তোমালোক মানে বিদ্রোহর বাবে রেডি হওয়া মই কই আছো তা ঠিক আছে তেনেকুয়া চিঠি দিলে সব মানে আলটিমেটলি এটা প্রিপারেশন হয়ে গেল কিন্তু সেই সময়ত মানে ইমান আমার মানে কোরপরা ক্যালকাটারপরে যে ইমান যে আমার ইয়াত চিঠি আহি আছিল গতি আমার ব্রিটিশর অল্প মানে কি হল সন্দেহ যেন হল সন্দেহ উপজেল যে ইমান চিঠি কিয় আহি আছে তারপরা তা গতি সন্দেহর ভিত্তিত হিহতে মানে ভাবিলে যে এইবার চিঠি আহিলে মই ধরিম ঠিক আছে তা গতি আমার ব্রিটিশে কি করলে নেক্সট পার্ট আমি ক্যাপ্টেন হলরয়েডর কথা আহিলে যে ক্যাপ্টেন আমার হলরয়েড হলরয়েডে তেনেকুয়া মনিরামে লিখা কিছুমান চিঠি ধরা পেলালে আর সেই চিঠিত সকলবর কথা লিখা আছিল গতি সিহত মানে আলটিমেটলি মানে কি কম মানে আচরিত যেন হয়ে গল যে এই নেক্সট মাহত বিদ্রোহ হব আর আমি একো গমেই নাপাও তো গতি আলটিমেটলি যেহেতু সেই চিঠিত সকলের নাম আছিল গতি ক্যাপ্টেন হলরয়েডে কি করলে তার তলর অফিসার যেজন লুথার আছিল ঠিক আছে ক্যাপ্টেন লুথার ক্যাপ্টেন লুথারক কলে যে তুমি ইমিডিয়েটলি গই কন্দরপেশ্বর সিংহক অ্যারেস্ট করা তাই গতি ক্যাপ্টেন লুথার আমার কন্দরপেশ্বর সিংহক যোরহাটত অ্যারেস্ট করলে
আৰু এৰেষ্ট কৰাৰ পিছত তেওঁক কলিকতালৈ লৈ গ'ল কলিকতাত যেতিয়া আলিপুৰ জেইল আছিল তে আমাৰ কন্দৰপেশ্বৰ সিংক আলিপুৰ জেইলত তাৰ পিছত ৰাখিলে ওকে আৰু মনিৰামৰ কি হ'ল এতিয়া মনিৰামক কেলকাতাতে এৰেষ্ট কৰিলে মনিৰামক কেলকাতাতে এৰেষ্ট কৰাৰ পিছত মনিৰামক কি কৰিলে হে আলিপুৰ জেইলতে ৰাখিলে ওকে তাৰ পিছত এতিয়া কি হ'ল আমাৰ কেপ্টেন হলৰয়ে এটা বিশেষ এটা কি কৰিলে বিশেষ এটা কোৰ্ট বনালে ঠিক আছে বিশেষ এটা কোৰ্ট যেটো আমি কি কওঁ বিশেষভাৱে গঠিত এটা বিচাৰপীঠ এটা বিশেষ ঠিক আছে বিশেষ বিচাৰপীঠ বিচাৰপীঠ তাৰমানে স্পেচিয়েল কোৰ্ট এটা বনালে স্পেচিয়েল কোৰ্ট বনালে আৰু সেই কোৰ্টত মনিৰাম দোষী সাব্যস্ত হ'ল যে মনিৰাম দোষী মনিৰাম দোষী গতিকে যেতিয়া মনিৰাম দোষী হ'ল তে গতিকে মনিৰাম মনিৰামক ফাঁচি দিব লাগে তে গতিকে মনিৰামক সহায় আল্টিমেটলি প্ৰত্যক্ষভাৱে সহায় কৰিছিল পিয়লি বৰুৱা সেইকাৰণে মনিৰাম আৰু পিয়লি বৰুৱা আমাৰ 1858ৰ 26 ফেব্ৰুৱাৰীত সিহঁতক যোৰহাটত কি কৰিলে ফাঁচি দিলে গতিকে মনিৰাম যদিও আমাৰ ব্ৰিটিছৰ বিৰুদ্ধে এটা যুদ্ধ ঘোষণা কৰিছিল কিন্তু সেই যুদ্ধটোত ছাকচেছফুল হ'ব নোৱাৰিলে এনেকৈ মনিৰামৰ বিদ্ৰোহৰ অন্ত পৰিল আশা কৰোঁ এইখিনি ভালকৈ ক্লিয়াৰ হৈছে গতিকে নেক্সট আমি নেক্সট ভিডিঅ'ত পঢ়িম যে মনিৰামৰ যিটো বিদ্ৰোহ কৰিলে এইটো আমি হাৰিলোঁ কিয় ঠিক আছে আমাৰ মনিৰামৰ বিদ্ৰোহটো কিয় বিফল হৈছে সেইটো আমি নেক্সট ভিডিঅ'ত আমি ডিছকাছ কৰিম থেংক ইউ